আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান, বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্রী হালদার যত্ন সহকারে ক্লাস করান, হাই কোয়ালিটি নোটস ও 100% কমেন্ট সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স CC9 পেপারের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। যদিও এই পেপারের উপর আমি একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, আজকে দিয়ে দিচ্ছি ফুল সাজেশনটা। এই ফুল সাজেশনটা অবশ্যই সংগ্রহ করবে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে আমি কি বলছি। CC9 পেপার, এই পেপারটা কিন্তু প্রচুর মার্কস পাবে, যেমন কঠিনও আছে, কারণ ছন্দ অলঙ্কার সঠিক করলে ফুল মার্কস আর ভুল হলেই জিরো। তাই যেমন কঠিন তেমন সহজও, তাই চাইলে তোমরা বেশি নাম্বার পাবে আর ভুল করলে কিন্তু জিরো পাবে। ছন্দ অলঙ্কার কাব্যতত্ত্ব খুব ডিফিকাল্ট, বিশেষ করে কাব্যতত্ত্বর জায়গাটা, তাই অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে আমি কী বলছি, কোন জায়গাগুলো ভালো করে করবে, কারণ লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আমি অবশ্যই দেবো। কিন্তু এখন ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছি, এই ফাইনাল সাজেশানটা তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে ফলো করো। ফাইনাল সাজেশান ফলো করলে তোমাদের আশা করছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, তাই অবশ্যই সঙ্গে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। মডিউল ওয়ানে রয়েছে ছন্দ, ছন্দর তিনটেই ছন্দ, স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, তিনটে ছন্দই একদম হুবহু মুখস্থ করে নাও, সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ। ছন্দের নোটস লেখার নিয়ম হচ্ছে প্রথমে সংজ্ঞা দেবে, তারপরে সেই ছন্দ সম্পর্কে খানিকটা আলোচনা করবে, তারপরে বৈশিষ্ট্য দেবে, তারপরে উদাহরণ দেবে, একটা কি দুটো উদাহরণ দেবে, তারপর বৈশিষ্ট্য দেবে। বৈশিষ্ট্য দেওয়ার পরে ধরো স্বরবৃত্ত ছন্দ মূল পর্ব চার মাত্রার হয়, চার মাত্রার উদাহরণ, এরকম ভাবে দিতে হবে তোমাদের 10-12 পয়েন্টস, যে কোনো ছন্দের অন্তত 10-12 থেকে 12 মতো পয়েন্টস দিতেই হবে, এবং 5-6 মতো বা 4-5 মতো তোমাদেরকে বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে। বৈশিষ্ট্য অনুযায়ী মূল পর্ব চার মাত্রা, চার মাত্রার উদাহরণ, দ্রুত লয় হয়, দ্রুত লয়ের উদাহরণ, তাই বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ অবশ্যই অবশ্যই দিতে হবে এবং 10-12 পয়েন্টস দিতে হবে, তাহলে তোমরা কিন্তু ফুল মার্কস পাবে ছন্দের ক্ষেত্রে। স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, তিনটে ছন্দ রয়েছে, তোমরা তিনটে ছন্দ খুব ভালো করে করো। এরপরে যাবো আমরা এখান থেকে পাঁচের জন্য, পাঁচের জন্য কী কী করবে দেখে নাও। সনেট, সনেটটা করো, পয়ার, প্রাচীন মাত্রাবৃত্ত, মুক্তক, অমিত্রাক্ষর, গদ্য ছন্দ। সনেট করবে, গদ্য ছন্দ, পয়ার, প্রাচীন মাত্রাবৃত্ত, অমিত্রাক্ষর, মুক্তক, এবং তোমাদের আরও রয়েছে পর্ব, লয়, জ্যোতি, এগুলো অবশ্যই শিখতে হবে, শিখেছ তোমরা অবশ্যই শিখতে হবে, ওগুলো দেখে রাখবে, পর্বচরণ, লয়, মাত্রা, পংক্তি, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখান থেকে আবার দেখবে নির্ণয় পড়বে, তাই ছন্দ নির্ণয় খুব ভালো করে শিখে নাও, খুব ভালো করে একদম ফুল মার্কস পাবে, সমস্ত কিছু নির্ণয়টা একদম কমপ্লিট শিখে নাও। আর যাবো মডিউল 2 অলঙ্কার, অলঙ্কারও একই ব্যাপার, অলঙ্কার লেখার নিয়ম হচ্ছে প্রথমে সংজ্ঞা দেবে, তারপরে একটা উদাহরণ দেবে, সেই উদাহরণের ব্যাখ্যা দেবে, আরও একটা উদাহরণ দেবে, তার ব্যাখ্যা দেবে, এবং সেই অলঙ্কারের বৈশিষ্ট্য দেবে, সেই অলঙ্কারের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে শ্রেণীবিভাগগুলো দিতে হবে, শ্রেণীবিভাগে আলোচনাও দিতে হবে, তাহলে কিন্তু 10 কমপ্লিট হবে। অলঙ্কার খুব গুরুত্বপূর্ণ, অলঙ্কার সবকটা অবশ্যই পড়বে, কারণ নির্ণয় তো তোমাদেরকে শিখতেই হবে, তাই নির্ণয় শিখতে গেলে তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অলঙ্কার শেখাটা। এখান থেকে করবে অলঙ্কারের জন্য যমক অলঙ্কার, বক্রোক্তি, ব্যজস্তুতি, অনুপ্রাস, উপমা, রূপক, সমাসক্তি, যমক, বক্রোক্তি, ব্যজস্তুতি, অনুপ্রাস, উপমা, রূপক, সমাসক্তি এবং শ্লেষ অলঙ্কার তোমাদের শিখতেই হবে, উৎপ্রেক্ষ অলঙ্কারও শিখতে হবে, পড়ে গিয়েছে মানে এই নয় যে তোমরা বাদ দেবে, উৎপ্রেক্ষা এবং শ্লেষ অলঙ্কার অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে, এ দুটো মুখস্থ করবে তোমরা, কারণ নির্ণয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই অবশ্যই শ্লেষ এবং উৎপ্রেক্ষা অলঙ্কার, এবং সব থেকে সহজ, অনেক সহজ অলঙ্কার কিন্তু শ্লেষ অলঙ্কার এবং উৎপ্রেক্ষা অলঙ্কার। যমক, বক্রোক্তি, ব্যজস্তুতি, অনুপ্রাস, উপমা, এই অলঙ্কার কটা খুব ভালো করে 10 এবং 5 জন্য করে নাও, যমক, বক্রোক্তি, ব্যজস্তুতি, অনুপ্রাস, উপমা, অলঙ্কারের জন্য তাহলে যমক, বক্রোক্তি, ব্যজস্তুতি, অনুপ্রাস, উপমা, তিনটে অলঙ্কার খুব ভালো করে একদম রপ্ত করে নাও। নির্ণয় পড়বে, তাই নির্ণয়ের সমস্ত কিছু, তাই শ্লেষ এবং উৎপ্রেক্ষা বাদ দেওয়া যাবে না। এবারে মূল যে জায়গা সেটা হচ্ছে কাব্যতত্ত্ব, কাব্যতত্ত্ব থেকে দুটো কোশ্চেন পড়ে, একটা হচ্ছে অনুকরণ তত্ত্ব থেকে, একটা হচ্ছে কাব্য জিজ্ঞাসা থেকে, তোমরা অনুকরণ তত্ত্ব থেকে করবে, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, বা গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অনুকরণ তত্ত্ব সম্পর্কে যে মতামত ব্যক্ত করেছেন তার সম্পর্কে আলোচনা করো। এখান থেকে আরও একটা কোশ্চেন করবে, অ্যারিস্টটল এবং প্লেটোর যে অভিমত তার তুলনা বা তার ব্যাখ্যা, প্লেটো এবং অ্যারিস্টটলের মতামতটা মোটামুটি ব্যাখ্যা করতে হবে, সে তফাৎ হতে পারে, পার্থক্য হতে পারে, দুজনের মতামত আলাদা করে হতে পারে, একটা নোটস করলে হয়ে যাবে।
আর এখান থেকে টিকার জন্য আরেকটা করবে ক্যাথারসিস, ক্যাথারসিসটা করবে। আর কাব্য জিজ্ঞাসা থেকে করবে চিত্তের স্থায়ীভাব কীভাবে বিভাব অনুভব ও সঞ্চারীভাবের সংযোগে রূপান্তরপ্রাপ্ত হয়ে রসে পরিণত হয়। চিত্তের স্থায়ীভাব কীভাবে বিভাব অনুভব ও সঞ্চারীভাবের সংযোগে রূপান্তরপ্রাপ্ত হয়ে রসে পরিণত হয় তা আলোচনা করো। রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ, রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ। কাব্যং রাজ্যম অলঙ্কারাত, রীতির আত্মা কাব্যস্য, কাব্যের আত্মা বাচ্য নয় ব্যঞ্জনা নয় কথা নয় ধ্বনি, কাব্যের আত্মা বাচ্য নয় ব্যঞ্জনা নয় কথা নয় ধ্বনি। পাঁচের জন্য তাহলে তোমরা করছো অনুভব, সঞ্চারী, রসধ্বনি, রীতিবাদ, ব্যঞ্জনা বা ব্যঙ্গার্থ, স্থায়ীভাব। অনুভব, সঞ্চারী, রসধ্বনি, রীতিবাদ, ব্যঞ্জনা বা ব্যঙ্গার্থ, স্থায়ীভাব, এই কটা তোমরা টিকার জন্য খুব ভালো করে করো, দুটো অবশ্যই পেয়ে যাবে। টিকা তো তোমাদের দুটো করতে হবে, এইখান থেকে একটা সাতের দাগে আর একটা ছয়ের দাগে। এখান থেকে স্টার মেরে নেবে চিত্তের স্থায়ীভাব কীভাবে বিভাব অনুভব ও সঞ্চারীভাবে সংযোগে রূপান্তরপ্রাপ্ত হয়ে রসে পরিণত হয়। সুপার 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 স্টার মেরে নাও। আর রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ, এটাও সুপার সুপার স্টার মারো। আর কাব্যের আত্মা বাচ্য নয় ব্যঞ্জনা নয় কথা নয় ধ্বনি, এটাও সুপার স্টার মারো। এই তিনটে সুপার সুপার স্টার মেরে আগে মুখস্থ করো, যখনই তোমরা ভিডিওটা দেখছো সেই দিনে মুখস্থ করো আগে। বিশেষ করে এই ইউনিটটা খুব ডিফিকাল্ট, এই তিনটে নোটস আগে মুখস্থ করো। চিত্তের স্থায়ীভাব কীভাবে বিভাব অনুভব ও সঞ্চারীভাবে সংযোগে রূপান্তরপ্রাপ্ত হয়ে রসে পরিণত হয়। রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ। আর কাব্যের আত্মা বাচ্য নয় ব্যঞ্জনা নয় কথা নয় ধ্বনি, এই তিনটে নোটস খুব ভালো করে হুবহু একদম মুখস্থ করো আগে। আর তিনটে করলে অবশ্যই অবশ্যই তোমরা একটা পাবে, অবশ্যই পাবে। বিশেষ করে চিত্তের স্থায়ীভাব কীভাবে বিভাব অনুভব সঞ্চারীভাব, এইটা খুব ইম্পর্টেন্ট এবছর, অবশ্যই খুব ভালো করে মুখস্থ করো। আর বাকি পেপারের সাজেশনগুলো আমি অবশ্যই দেবো, চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।